বাস্তবে আসুন, এই এলাকার কোন একটা ছেলে 20 বছর বয়স মারে মা ডাকে না, এমন ছেলে আমাদের বাংলাদেশে আছে না? আছে। রুজি রোজগার করে মা বাবারে বাদ দেয় না? আছে। অসুস্থ মা একদিন একটা কেজি আপেল কিনে দেয় না, এক কেজি আম মা বাবার জন্য নেয় না, এরকম সন্তান আছে না? 20 বছর বয়স মাকে মা ডাকলো না, আজকে যদি মাহফিল থেকে বাড়িতে গিয়ে ডাক মারে, মা গো মা তুমি কি খাবে গো মা, বলুন 20 বছর পরে ডাকটা শুনলে মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন রাত্রেই খুশিতে আশপড়শি ঘরের মহিলাদেরকে জাগাবে, চাচি আম্মা খালাম্মা ঘুম থেকে উঠেন, একটা মজার খবর আমার ছেলে না 20 বছর পর আমার মা কইয়া ডাক দিল, কি কমু চাচি আম্মা ডাকটা শুনে, 20 বছরে আমার যা দুঃখ ছিল সব দুঃখ এক ডাকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ মায়ের মতো দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি ফেরেশতারা, আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, আমি 20 বছর বুঝি না, 30 বুঝি না, 90 100 বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যে যেই বয়সেরই হোক না কেন এই মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এখন প্রশ্ন আসবে, হুজুর আমরা তো কেউ ক্ষমা চাই নাই, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা অপরাধ হইলে ক্ষমা চাইতে চাইতে জীবন যায় ক্ষমা পায় না, আর আমরা ক্ষমা চাইলাম না ক্ষমা পাইলাম, তার কারণ? তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যতীত ছিল, নবীজি জীবনে কোনদিন রাত্র ভরে নবী ঘুমায় না, উম্মতের ব্যথায় নবী এত ব্যথিত ছিলেন, জীবনে কোনদিন পেট ভরে নবী খানা খাই না, জীবনে কোনদিন ভালো বিছানায় আমার নবী পিঠ লাগাই না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়ে গেলে একটু সময় ঘুমাইতেন, বাকি সময় ওই বিছানার মধ্যে সেজদাই পড়ে গো, উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেন, কাঁদতে কাঁদতে আমার নবীর বিছানা ভিজে যাইতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর জুনিতে মায়ার সুরে বসে বসে নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ মনে দুঃখ নিবেন না, বেয়াদবি হইলে ক্ষমা করে দিয়েন, আমি জানতে চাই এ গভীর রজনীতে এভাবে কেন কাঁদতেছেন, আমি জানতে চাই। আমার নবী ডাকতেছে, আয়েশা রে কেন রে আমাকে প্রশ্ন করেছো, হুজুর আপনার কান্না শুনে আমার মায়া হয়, কোন ব্যথায় কান্দেন আমি বুঝতে পারি না, নবী গো আমি জানতে চাই যে বিছানায় শুয়ে ঘুমাইলেন, বিছানাটা শুধুমাত্র খেজুর পাতার চাটায়, এই বিছানায় শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেই জন্য বুঝি আপনি নবী কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে না না আমি সেই জন্য কান্দি না, হুজুর একটা বালিশ মাত্র চামড়ার ভেক, ভিতরে তুলা নাই ফম নাই কিছু খেজুর পাতা, ইয়া রাসূলুল্লাহ আমার মন কয় এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেই জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে না না আমি সেই জন্য কান্দি না, হুজুর তাহলে আমার মন কই মায়ের কথা বুঝি মনে হয়েছে, মার ব্যথা বুঝি কান্দেন? আমার নবী বলেন, রে আয়েশা না রে মায়ের জন্য নয়, হুজুর তাহলে এবার বুঝেছি জীবনে কোনদিন বাবার মুখ দেখেন নাই, বাবার কথা মনে হয়েছে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, রে আয়েশা শুনো আমি কোন ব্যথায় কান্দি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা
আমার গুনাহগার এতিম উম্মতের জন্য, আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমরা কেন মাপ পাবো না এত সহজে? নবীজি বিছানার ব্যথা, বালিশের ব্যথা, মায়ের ব্যথা, বাবার ব্যথা, সব ব্যথা ভুলে যান, শুধুমাত্র উম্মতের ব্যথায় কেন আল্লাহ আমাদেরকে মাপ দিবে না? আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিক বলেন, শুধু এটাই শেষ নয়, আমার নবী উম্মতের ব্যথা এত ব্যতীত ছিলেন, নবীজি জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই না, শুধু এটাই শেষ নয়, যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেন, ও জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু আজকে বিদায় হয়ে আসবে, বন্ধুর কানে খবর দে আমার বন্ধুকে এই জমিনের মধ্যে দাফন করব না, এই জমিনে বহু জায়গায় আমার বন্ধু মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না, বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে রাখবো। জিব্রাইল খুশি, প্রভু গো এই প্রস্তাব তো কোন নবী রাসূলের জন্য করেন নাই, আপনার নবী না খুব খুশি হবে, আল্লাহ বলেন তুমি যাও না, আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে, সুবহানাল্লাহ, আরে আল্লাহ নিজে চায় আমার আপনার নবীকে খুশি করতে, আমার আপনার নবী কেমন দামি নবী, আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করতেছে, আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদের অধঃপতন কেন, কেন আমাদের উপর ঘূর্ণিঝড়, কেন আমাদের উপর এই সমস্ত যাই ঝামেলাগুলি চাপে, আসুন নবীর উম্মত হয়ে যায়, কোনো বিপদ কোনো ঝামেলা আমাদেরকে ধরার সাহস পাবে না, কিভাবে আমরা হইতে হবে সেই জন্যই আজকের মাহফিল। নবীজি উম্মতের জন্য কত দরুদি, জিব্রাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, হুজুর এমন এক সুন্দর প্রস্তাব নিয়ে আসছি যেটা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবীর উম্মতের জন্য এই বাজেটটা আসে নাই, কোনো নবীর জন্য এই বাজেট আসে নাই, শুধুমাত্র আপনি নবীর জন্য বাজেট, কি বাজেট, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশি হন? আমার নবী এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, কোনো কথাও নবী বললেন না, শুধু দুইটা চোখের পানি আমার নবী জর্জর করে ছেড়ে দিলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব শুনাইলাম, খুশি হলেন না, কোনো কথাও বললেন না, শুধু চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। নবী গো বুঝলাম না ব্যাপারটা কি, আমার নবী ডাকে জিব্রাইল,
জিব্রাইল তোমার জন্য এই প্রস্তাব খুশির প্রস্তাব হতে পারে রে জিব্রাইল। আমি নবী খুশি হতে পারলাম না, হুজুর কেন পারলেন না আমি জিব্রাইল জানতে চাই। এরে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আর একটা খবর দিলি না আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? আমি উম্মতের খবর জানতে চাই। আল্লাহু আকবার বলো জিব্রাইল নাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে, আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। ও জিব্রাইল না, এই প্রস্তাবে আমি খুশি হতে পারলাম না, আমি দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি নবী হইয়া রে আমি আরশে পড়ে থাকবো, উম্মতেরা জমিনে পড়ে থাকবে, না না এই প্রস্তাব আমি খুশি হতে পারলাম না। আমাকে যদি খুশি করতে হয় আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকব। বলুন নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে এই জমিনে সোনার মদিনার মাটিতে নবী এখনো শুয়ে আছে কিনা? এই মদিনায় যাইতে আপনারা রাজি আছেন? চলুন না একটু ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গোনাগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রৌজাখানি আমায় দেখাও না, দয়াল নবীর রৌজাখানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাবার ভাইয়েরা মদিনার পাগল হন, যেই মদিনার কামলেওয়ালা নবী আপনার আমার ব্যথায় ব্যতীত উম্মতের ব্যথা বুকে নিয়ে সোনার মদিনার মাটিতে এখনো শুয়ে শুয়ে ২৪টা ঘন্টাই নবী উম্মতের জন্য কাঁদতেছে। আমার নবী দেখেন, এরে জিব্রাইল আমি আমার উম্মত ছেড়ে আর সে যাব না, সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটিতে পড়ে থাকবেন, এতে কি লাভ হবে, আপনার কি লাভ হবে উম্মতের, এত সুন্দর ব্যবস্থাপনা আরশে যাবেন না, অত শান্তির জায়গা আরশে আল্লাহর আরশের পাশে থাকবেন, এখানে যাবেন না, মাটির মধ্যে পড়ে থাকলে কি হবে? আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, জিব্রাইল শোনো দুনিয়ার জমিনে মদিনার মাটিতে আমি নবী কেন থাকবো? দুনিয়ায় দেখো জিকির পড়ুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী
শফাত দো জাবি জা হাসনাত জামিয়ো খসালিহি সাল্লো। নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে বলুন আরশে না গিয়ে নবী কোথায় শুয়ে আছেন? সবাই বলতে হবে কোথায় শুয়ে আছেন? শুধু শুয়ে আছেন এটা শেষ না তো, 24 ঘন্টাই নবী আপনার আমার জন্য নবী কাঁদতেছে। বলুন এ নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে নেই? এ নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে নেই? বলতেছিলাম আমার নবী দেখে, হ্যাঁ জিব্রাইল আমি নবী আরশে যাব না, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া উম্মতের পাশে এই জমিনে থাকব। জিব্রাইল বলেন হুজুর সহ্য হলাম, এত সুন্দর ব্যবস্থাপনা, এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, আরশে যাবেন না জমিনে পড়ে থাকবেন, তাতে কি লাভ হবে আপনার, কি লাভ হবে উম্মতের? আমার নবী বুঝাইতে চাই, জিব্রাইল দুনিয়ার জমিনে দেখো মুরগি যখন বাচ্চা ফুটায় মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় চিলকাক উড়াল দেয়, মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, বাচ্চারা রে আয় আমি মায়ের পাখার নিচে আয়, আমি মা বেঁচে থাকতে আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও ক্ষতি হতে দিব না। সুবহানাল্লাহ। জিব্রাইল মায়ের ডাকে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে যখন ঢুকে মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া সুখে শান্তিতে বসে থাকে। জিব্রাইল রে আমি নবীর মন চাই আমি আরশে যাব না, রে জিব্রাইল আমি দুনিয়ার জমিনে সোনার মদিনায় থাকব, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় বাচ্চাওয়ালা মুরগির মতো আমি নবী মদিনার জমিন থেকে দুইটা হাত বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া রে আমার মন চায় সুখে শান্তিতে থাকব। আমার আল্লাহ বলেন বন্ধু গো উম্মতের জন্য তোমার এত মায়া, উম্মত ছেড়ে আরো সে আসবা না, উম্মত লইয়া মদিনার মাটিতে পড়ে থাকবা, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার আদর্শে যারা চলবে তুমি নবীকে যারা ভালোবাসবে তোমার উম্মতের মাপ চাইতে হবে না গো বন্ধু, একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই তোমার উম্মতে এমনি আমি আল্লাহ মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল, যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন যাদের আয়োজনে আজকে হাজার হাজার মানুষ এত সহজে মাপ পেয়ে গেলেন, ওই ভাইদের জন্য মাহফিল কমিটির ভাইদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা। আল্লাহ এই কমিটির ভাইদেরকে হায়াত দেখ, এই ভাইদের ব্যবসায় বরকত দেখ, সকলে বলুন আমিন। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি হাদিস শরীফ থেকে আলোচনায় যাই, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেইটুকুন আলোচনা